আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব মাই এজির 6 নাম্বার এবং 7 নাম্বার ভিসার কি খবর। অনেকেই জানতে চেয়েছেন বা আদৌ কি এই ভিসা রিনিউ করা সম্ভব কিনা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাদের করণীয় কি, কিভাবে সামনে অগ্রসর হবে, যাদের ভিসা ডিসেম্বরের আগে মরছে তারা কি করবে, এবং 2023 সালে যারা ভিসা যাদের ভিসা মাথি হয়েছে এক্সপায়ার হয়েছে তারা কি করবে, বিস্তারিত শেয়ার করব এই ভিডিওতে। সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে রিকোয়েস্ট করব আজকের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের এই আপডেটটা জানতে পারে যে 6 নাম্বার এবং 7 নাম্বার ভিসাধারী যারা আছে তাদের করণীয় কি এই মুহূর্তে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, প্রায় 2 থেকে 3 লক্ষর মতো আছে যারা 6 নম্বর এবং 7 নম্বর ভিসা রিনিউ করার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছিলেন, কিন্তু তাদেরকে শুধু আশার বাণী আমরা শুনিয়েছি বা ইমিগ্রেশন আমাদেরকে শুনিয়েছে, কিন্তু কোনো রকমের সঠিক একটা সিদ্ধান্ত উপনীত হতে পারিনি এখন পর্যন্ত আমরা, এবং ইমিগ্রেশনের পক্ষ থেকে বা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে আলহামদুলিল্লাহ, সুখের বিষয় হলো, খুশির সংবাদ হলো এটা যে যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে 2022-এর 31শে ডিসেম্বরের আগে, তারা প্রত্যেকেই নতুন করে রিক্যালিব্রেশনের আওতায় আসতে পারছে এবং তারা বৈধ হতে পারছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না, কোনো প্রকার লাল চপ দিচ্ছে না তাদেরকে, কোনো প্রশ্নই করতেছে না। কিন্তু প্রশ্ন হলো, আমরা এর আগে দেখেছিলাম যে তলা দিচ্ছে বা ফেরত দিচ্ছে অনেককেই, যারা যাদের ভিসা 2022-এর 31শে ডিসেম্বর আগে এক্সপায়ার হওয়া সত্ত্বেও স্পেশাল পাস নেওয়ার কারণে, স্পেশাল পাস জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে এক্সপায়ার হওয়ার কারণে তাদেরকে ফেরত দিচ্ছিল। কিন্তু এখন যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে 2022-এর 31শে ডিসেম্বর আগে স্পেশাল পাস নিয়েছিল, কিন্তু এই মুহূর্তে স্পেশাল পাসের আর মেয়াদ নাই, জানুয়ারিতে শেষ হয়েছে, ফেব্রুয়ারিতে শেষ হয়েছে অথবা মার্চে শেষ হয়েছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের 2 দিন আগেও যদি কারো স্পেশাল পাসের মেয়াদ শেষ হয় তাহলে তারই কোনো সমস্যা হবে না, সে ফিঙ্গারপ্রিন্ট করতে পারবে, একই কোম্পানিতে করতে পারবে অথবা অন্য কোম্পানিতে করতে পারবে, একই সেক্টরে করতে পারবে অথবা অন্য সেক্টরে করতে পারবে, কোনো সমস্যা নাই, সেক্টরে পরিবর্তন করা যাবে, কোম্পানি পরিবর্তন করা যাবে, কোনো প্রকার সমস্যা ছাড়াই প্রত্যেকেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা কিন্তু ভিসা করতে পারবে রিক্যালিব্রেশন 2.0-এর আওতায়। এবং রিহায়ারিং পদ্ধতি যেটা ছিল 2016-17 সালে যেটা দিছিল, অনেকেরই ভিসা পেতে 1-1.5 বছর হয়ে গেছে, আবার অনেকেই ভিসাই পায়নি, লেবি বাইর হয়েছে কিন্তু ভিসা পায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ রিক্যালিব্রেশন 2.0 এটা কাজটা খুব দ্রুত হবে, অনেকের 1 মাসের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে, অনেকের 1.5 মাস, অনেকের হয়তো 2-3 মাস লাগতে পারে, কিন্তু এরপরেও আমরা বলতে পারি যে এটা খুব দ্রুতই হচ্ছে, দ্রুতই হবে। সেক্ষেত্রে যে সমস্ত ভাইয়েরা আছেন যে ডিসেম্বর 2022-এর 31শে ডিসেম্বর 2022-এর আগে এক্সপায়ার হয়েছে তারাই আওতায় আসতে পারবেন খুব দ্রুত, আর বসে না থেকে যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতেই রেজিস্ট্রেশন করে ফিঙ্গারপ্রিন্ট করে ফেলুন। কথা হচ্ছে যাদের ভিসা এক্সপায়ার হয়েছে 2023-এর জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে বা মে জুন জুলাইতে হবে, তারা কি করবে? উত্তর হলো, তারা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, তারা এক্সপায়ার, যাদের এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করেন, তবে ফিঙ্গারপ্রিন্টটা আপনার আর কিছুদিন পরে করেন, ফিঙ্গারপ্রিন্ট আর কিছুদিন পরে করেন, কে জন্য হয়তো নতুন কোনো তাদেরও কেউ সুযোগ দিয়ে দিবে, ধারণা করা যাচ্ছে যে যারা এই বছরে এক্সপায়ার হবে তাদেরকেও সুযোগ দেওয়া হবে। সেজন্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যাদের ভিসা এক্সপায়ার হবে বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হয়েছে তারা রেজিস্ট্রেশন করেন, অপেক্ষা করেন, ফিঙ্গারপ্রিন্টের ডেটটা পরে নেন, আশা করি আপনাদেরটাও হবে। যাই হোক, এই মোটামুটি ছিল আপনাদের আপডেট খবর। পাশাপাশি যে আপডেট খবরটি আছে সেটি হলো, বিভিন্ন স্থানে কিন্তু অপারেসি চলছে, সেজন্য হয়তো স্পেশাল পাস নিয়ে রাখতে হবে অথবা রেজিস্ট্রেশন করে রাখতে হবে, তাছাড়া কিন্তু সমস্যায় সম্মুখীন হবেন। চলছে রমাদান মাস, হয়তো আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকদিন পরেই ঈদ হবে,
তো ঈদেরকে ঘিরে বা রমজানকে ঘিরে সবাই একটু সংযমী হন, ইবাদত বন্দেগীতে কাটান। পাশাপাশি আগামীকালকে 14 এপ্রিল বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর তাদের দাপ্তরিক সমস্ত কার্যক্রম বন্ধ রাখবেন পহেলা বৈশাখ উপলক্ষে। বাংলাদেশের পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের সমস্ত প্রকার অফিসিয়াল কার্যক্রম 14 এপ্রিল শুক্রবার বন্ধ থাকবে। এটাও সকলকে জানিয়ে দিবেন যাতে আগামীকালকে কেউ কোনো কাজের জন্য বাংলাদেশ হাই কমিশন বা পাসপোর্ট ডেলিভারি সেন্টারে না আসে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আশা করি আপনাদের মনের অনেক প্রশ্নগুলো এর মধ্যে থেকে পেয়ে গেছেন। কলিং ভিসার সংবাদ অনেকে জানতে চান। কলিং ভিসা আপাতত বন্ধ আছে, নতুন করে অ্যাপ্রুভাল হওয়া জমা নেওয়া এগুলো বন্ধ আছে। যাদের যে সমস্ত কোম্পানিতে অ্যাপ্রুভাল হয়েছে সেই সমস্ত কোম্পানিতে লোক আনতে পারবে ওই অ্যাপ্রুভালের মাধ্যমে, কিন্তু শোনা যাচ্ছে যে তারা রেট কিন্তু আরও বৃদ্ধি করে দিয়ে গেছে, প্রায় 5 লাখের মতো খরচ হচ্ছে এরকম। সেক্ষেত্রে জেনে বুঝে শুনে আসবেন। অনেকেই কলিং ভিসার নামে অনেকের এজেন্টের কাছে, অনেক দালালের কাছে লাখ টাক টাকা দিচ্ছেন, এরকম যদি 30-40 জনের কাছ থেকে 3-4 লাখ করে নিয়ে থাকে, প্রায় কোটি টাকার উপরে অনেক এজেন্ট, এরকম শত শত এজেন্ট আছে যারা 50 লাখ টাকা, 70 লাখ, 1 কোটি টাকা অনেকের কাছ থেকে নিয়ে এসে কলিং ভিসা আনবে বলে। কিন্তু এখন যেহেতু কলিং ভিসা বন্ধ, অ্যাপ্রুভাল হচ্ছে না, কবে অ্যাপ্রুভাল হবে, কবে নাগাদ তারা শুরু হবে তারও কোনো সিওরিটি নাই। সেজন্য এ সমস্ত অনেক আমাকে কমপ্লেন করছে যে এজেন্ট পালাতো, কলিং ভিসার টাকা নিয়ে এজেন্ট পালাতো। সেক্ষেত্রে লেনদেনে খুব সাবধান থাকবেন। ওকে, কলিং ভিসা যেহেতু বন্ধ, অনেকেই আমাদেরকে এখানে কমেন্টস করেছেন যে ভাই স্টুডেন্ট ভিসা তাহলে আমরা আসতে পারবো কিনা। আপনাদেরকে বলছি যে আমাদের স্টুডেন্ট ভিসার যে একটা ওয়েবসাইট আছে গ্লোবাল অ্যাডমিশন এইট, এটার বাংলাদেশি নাম্বার, এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন যাদের ডকুমেন্টস রেডি আছে। ওকে, বাংলাদেশি নাম্বার 01327 0132735 7767, এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমাদের বাংলাদেশ অফিস, শুধুমাত্র স্টুডেন্ট ভিসার জন্য, অন্য কোনো ভিসার জন্য না, শুধুমাত্র স্টুডেন্ট ভিসার জন্য এখানে যোগাযোগ করতে পারবেন। যারা মালয়েশিয়ার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চান এবং পার্ট টাইম কাজও করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। শুধুমাত্র স্টুডেন্টদেরকে আমরা হেল্প করতে পারবো, শুধুমাত্র স্টুডেন্ট ভিসার জন্য। যে কোনো পরামর্শের জন্য এ নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, অথবা ডিরেক্টলিও এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। যে কোনো পরামর্শ এখানে পাবেন আপনি ইনশাল্লাহ, স্টুডেন্ট ভিসা সম্পর্কে, পড়ালেখা সম্পর্কে। যাই হোক, পরে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো আপডেট সংবাদে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে সকলেই আপডেট সংবাদগুলো জানতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।